আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো অনেকে জানতে চেয়েছেন যে আমেরিকাতে সাধারণত কী কী কাজ করে বা কী কী কাজ পাওয়া যায়, বাংলাদেশিরা কী কী কাজ করে থাকে সাধারণত। তো আসলে কাজ তো অনেক ধরনের আছে আমেরিকাতে, বিভিন্ন ধরনের পেশায় লোকজন এখানে কাজ করে থাকে। তার মধ্যে একটা কাজ অনেককে করতে দেখা যায়, সেটা হচ্ছে রিক্সা চালায়। তো এই নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব আজকে। তার আগে যারা নতুন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, সাথে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো চলেন শুরু করি। তো আমি আগের কয়েকটা ভিডিওতে অলরেডি বলছি যে বাংলাদেশি বা ইন্ডিয়ানসরা সাধারণত আমেরিকায় প্রথম অবস্থায় এসে কী কী কাজ করে থাকে। তো ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন। সংক্ষেপে যদি বলি, মিনিমার্ট, সুপার স্টোর, গ্যাস স্টেশন, গ্রোসারি শপ, ফুড ডেলিভারি, এই ধরনের কাজগুলোই বেশি করে থাকে প্রথম অবস্থায় বাংলাদেশি বা ইন্ডিয়ানসরা আমেরিকায় এসে। আরও বিভিন্ন ধরনের কাজ আছে করার মতো। এখন আমেরিকাতে কিছু সিটিতে রিক্সা চালাতে দেখা যায়। তো অনেকে কমেন্টে লিখছেন যে আমেরিকাতে বাংলাদেশিরা কি রিক্সা চালায় নাকি, বা ইনকাম কীরকম একটু যদি বলতেন। তো আমরা কম বেশি অনেকে জানি যে রিক্সার প্রচলনটা আসছে প্রথমে জাপান থেকে, যেখানে কিউটো শহরে এখনও রিক্সা চলে। তারপর এটা আসে কলকাতায়, যে রিক্সাগুলোকে হাতে টেনে টেনে চালায়। তারপরে বাংলাদেশেও এটার জনপ্রিয় একটা বাহন হিসেবে চালু হয়ে যায়। বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে টাইম স্কোয়ারের আশেপাশে প্রচুর রিক্সা দেখা যায় রাস্তায়। অনেক আছে প্যাডেল চালিত, আর অনেক আছে ইলেকট্রিক বা চার্জিংয়ে চলে। তো আমেরিকার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারকে বিশ্বের প্রধান সিটি বলা হয়ে থাকে, যেখানে 24 ঘন্টায় লোকজন এবং পর্যটকদের ভরা থাকে। তো সেই জন্য আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য পর্যটকরা এই রিক্সা ভাড়া করে ঘোরাঘুরি করে। এই রিক্সাগুলো এখানে পুরুষ মহিলা সবাই চালিয়ে থাকে, তবে এটা এখানকার সিটিজেনরাই বেশি চালায়, এবং এই রিক্সা চালানোর জন্য বিশেষ একটা লাইসেন্স লাগে। যেহেতু মেন সিটি বা পর্যটক এলাকায় রিক্সাগুলো চলে, যার কারণে এর ভাড়াও কিন্তু অনেক বেশি। এই রিক্সাগুলো আসলে মিনিট হিসাবে ভাড়া হয়ে থাকে, প্রতি মিনিটে $3 করে, যা বাংলাদেশি হিসাবে $300 উপরে পড়ে যায় প্রতি মিনিটের জন্য। সেই হিসাবে ঘন্টায় $120, মানে $12,000 এক ঘন্টায় ইনকাম করা যায়। তো ইচ্ছা করলে বাংলাদেশিরাও এই কাজটা করতে পারে, তবে বাংলাদেশি কাউকে দেখা যায় না সচরাচর। আসলে এটা সিজনাল কাজ, যখন অনেক ঠান্ডা বা অনেক গরম পড়ে তখন রিক্সাটা ইউজ করে না অনেকে, সেজন্য ঘন্টার পর ঘন্টা আবার বসে থাকতে হয়। আর বাংলাদেশি বা ইন্ডিয়াতে যেটা আমরা রিক্সা নামে জানি, রিক্সা নামে পরিচিত, এটাকে আমেরিকাতে পেডিক্যাব বলা হয়ে থাকে। আর এটা যেহেতু শুধুমাত্র কিছু সিটিতে চলাচল করে, যেখানে ট্যুরিস্ট বেশি, যার কারণে কাজ সবসময় থাকেও না, হয় সেজন্যই বাংলাদেশিরা করে না, এটা করতে চায় না, আবার অনেকে করছেও। তো এই রিক্সা চালিয়েও অনেকে হাজার হাজার টাকা কামাচ্ছে এই নিউ ইয়র্ক শহরে। তো ভিউয়ার্স, এই ছিল আমেরিকার রিক্সা নিয়ে কিছু তথ্য। ভিডিও ভালো লাগলে থামস আপ, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, আল্লাহ হাফেজ।